দেখো তোমার এখানে বসতে হবে না দমও নিতে হবে না এই সামনে পর্বত দেখতে পাচ্ছো হ্যাঁ এই পর্বতের উপর হবে বাসর ঘর তাহলে আমরা এসে গেছি বলো বাবা হ্যাঁ আমরা এসে গেছি আচ্ছা বলো বাবা আমরা কি করতে হবে ফিতে বার করো মাপজোকগুলো সেরে নেব हिसाब कर ले হ্যাঁ 17 বন্ধ তাহলে আমি ঠিক বলছি বাবা হ্যাঁ শোনো তোমার কাজ কি লোহ লক্কর কেটে আমার কাছে যোগান দেবে আমি বাসন নির্মাণ করব আচ্ছা ঠিক আছে হাতুড়ি আর শ্রেণীটা আমার কাছে দাও আর লোহ লক্কর তুমি কাটো দাও তাহলে ব্যালিশ করো মা লোহ লক্করগুলো কাটো আমি শুরু করছি ওরে বাসরে গহরে বাসরে গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো আরে বাসরে গড়ে বাসরে গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো শিল্প বিশ্বকর্মা নির্মিত লোহার বাসর কেমন বাসর ঘর নির্মাণ আজ আমি তোমাদের বাসর দেখে ধন্য ধন্য আজ আমি কৃতার্থ তাই আজ আমি তোমাদের গলায় পরিয়ে দিলাম এই বহুমূল্য রত্ন দিন মহারাজ দিন আমাকেই দিন আমি শর্মা বাবা আমার কাছে থাক তোমার বয়স হয়ে গেছে তো হারিয়ে ফেলবে বিশ্বকর্মা তবে মনে রেখো অমৃত আনবে
না তীব্র হলাহল মহারাজ কি বলছেন মহারাজ হে বিশ্বকর্মা মহামণি দধিচি সাধনা করেছিল আত্মত্যাগে তাই তার হাড়ে তৈরি হয়েছিল মহাবজ্র আর চাঁদের সাধনা হলো মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ তাহলে আমরা আসি বেয়ালিশ কর মা বাবা চলে এসো পুত্র এসো দাও বিশ্বকর্মা তোমরা কোন পথ দিয়ে এসেছিলে কেন মহারাজ আমরা আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা আর যাবে না কেন যাবো কারণ এই রাস্তার মাথায় একটা মেকা বাবলা গাছ আছে আচ্ছা মহারাজ আর সেই গাছে একটা কিন্তু পেতনি বাস করে পেতনি হ্যাঁ পেতনি আর সেই পেতনি চিৎকার করে বলে ওরে কে আছিস একটু শান্তি ভিক্ষা দে আর সেই শান্তি ভিক্ষা দেওয়ার জন্য চম্পকের চাঁদ রতন প্রহরীর মতো জেগে আছে মহারাজ আর নেই বিহার নেই নিদ্রা নেই শুধু একটাই আশা আমি বেশ মহারাজ আমরা এই রাস্তা দিয়ে যাব না আমরা যাব এই রাস্তা দিয়ে বেশ তাহলে আসুন ব্যালিশ করবা এসো চলে এসো হ্যাঁ নমস্কার 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 ভিখারি মনুষ্য নির্মাণ হয়ে গেল লোহার বাসর সাতালি পর্বতে এবার মনের আনন্দে চম্পকের চাঁদ তার লক্ষিন্দরের বিবাহ দেবে আর সেই বিয়েতে বাজবে মঙ্গল বাজনার সঙ্গে মঙ্গলিক সানায় তারই মনুষা তারই মনুষার জন্য বাজবে মৃত্যু বাসরের বিয়ের সানায় চলে এসো আমার সঙ্গে বহু রত্নের মূল্য আছে ওই জন্য বের করতে পারি হেরে করতে পারছি না বাবা একটা কথা বলবো যে মহারাজ যা বলবে মহারাজের কথা মতো মতো চলাফেরা করতে হবে হ্যাঁ না হ্যাঁ যে রাজ্যে বাস করি সেই রাজার কথাই শুনে আমাদের চলতে হবে কেন আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তা দিয়ে চলাফেরা করব আর পেদনি কেমন জিনিস আমি একটু দেখ কেন তুমি কখনো দেখো রে কই না তো বাবা পেদনি হলো একটা মেয়ে ছেলে বুঝলে এসো আমার সঙ্গে বাবা শোনো না আমার তো বয়স হয়েছে হ্যাঁ তা কদিন পর তোমার বিয়ে দেবে হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে হ্যাঁ হয়ে তোমার আর কষ্ট করে গ্রাম থেকে মেয়ে খুঁজতে হবে না আমি ওই পেদনিকে বিয়ে করব পেদনিকে তুমি বিয়ে করবে পেদনি কি জানো পেদনি হলো একটা ভয়ঙ্কর ভূত তোমার মতো যুবককে দেখলে গলা টিপে আর নদীর জলে ফেলে দেবে তাহলে কোনো কথা না বলে চলে এসো আমার সঙ্গে কেন আমাদের পদ আটকে দাঁড়ালে মা আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সাতালি পর্বতের লৌহ বাসন ঘর নির্মাণ করতে আমার নাকটা ছিদ্র করছে তোমায় না তোমায় না যাও তো দূরের কথা সেখানে কোনো বায়ু পর্যন্ত প্রবেশ বিশ্বকর্মা তুমি ভুল করছো বিশ্বকর্মা ভুল করেছো বাসন ঈশান করে বড় ছিদ্র হেমতলে করিয়া বদ্ধ নাগের বিশ্ব সন্তান যাইবে উড়িয়া সুতার সঞ্চয় প্রবেশ করবে আমায় না লৌহ বাসন মাঝারে মনসা অসম্ভব মনসা এই বিশ্ব মাঝারে ছাত্রে বিশ্বাস করে তাই আমার আমাদেরকে বিশ্বকর্মা বিশ্বকর্মা হয়ে এত বড় বিশ্বাস ঘাতকতা কাজ করো তুই করব না তাহলে তোমার পুত্রকে এই মুহূর্তে আমি শেষ করে দেব আমি যদি না তোমার কথা মতো কাজ করি
তাহলে তুমি আমার পাপ পুত্রকে এক শেষ করে দেবে। হ্যাঁ বিশ্বকর্মা। বেশ আমি করব মা, কিন্তু এর জন্য কে দায়ী থাকবে? এর জন্য দায়ী থাকবো আমি বিশ্বকর্মা। কিন্তু মা, আমরা মহারাজের কাছে বিদায় নিয়ে চলে এসেছি, আমরা কেমন করে যাব আবার সেই বাস? তুমি এখনই কি বলবে? সুবর্ণ নীলবাটালি ওই বাসর মাঝে ফেলে রেখেছে। সুবর্ণ নীলবাটালি? বেশ বেশ মা। বিশ্বকর্মা, কিন্তু এর জন্য আমি কি পাবো? মহারাজ তোমাদের কি দিয়েছে? কেন, আমরা যেমন কর্ম করেছি তেমন পাওনা তো আমি। বিশ্বকর্মা, মহারাজ যা দিয়েছে তার চেয়ে দ্বিগুণ বেশি দেব আমি। মহারাজ যা দিয়েছে তা ছাড়া দ্বিগুণ বেশি আমায় দেবে। বেশ মা, তোমার কথা মতো কাজ আমি করতে চললাম এখনই, সেই সাঁওতালি পর। আমাকে এখনই যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। ব্যালিশ করো, আর দেরি নয়, চলো চলো এই মুহূর্তে যাবো সেই সাঁওতালি পর্বতে। ব্যালিশ করো মা, ভয় পেয়েছি তাই মূর্ছা হয়ে গেছে। আমাদের এক্ষুনি যেতে হবে সেই সাঁতারি পর্বতে, আবার সেই বাসর ঘরে মায়ের নাজ্জা শুদ্ধ করতে হবে। আচ্ছা বাবা, মা নাজ্জা ভালো কি নাজাক ভালো তাতে আমাদের কি? দেখো ব্যারিস, আর কিছুদিন পর তোমাকে বিয়ে হবে, মহারাজ যা দিয়েছে মায়ের কথা শুনলে চতুর্গুণ দেবে, আর তোমার বিয়েটা বেশ বেশ ধুমধাম করে দিতে পারবে। তোমার কিচ্ছু করতে হবে, তুমি আমার সঙ্গে থাকবে, আমি যা বলবো তুমি তাই করবে। এসো গুপ্ত চিরদিনের মতো তোকে এই পৃথিবীর মুখ থেকে নিশ্চিন্ন করে দিত। আমি আবার ফিরে এলাম। ফিরে এলে কেন? আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ পেলে রেখে গেছি। আমি সেই ভালো সুবর্ণের নীল বাটালিটা বাসর করে ফেলে রেখে গেছি, বাসরের চাবিটা দিন ভর আছে। বিশ্বকর্মা, বাসর চা আমি জানি তোমারই নির্মিত নীল বাটালি, যে নীল বাটালি রাতের অন্ধকারে দীপ দীপ করে জ্বলে, সেই নীল বাটালি তোমরা লোহার বাসর ঘরে রেখে এসেছো। হ্যাঁ মহারাজ। বিশ্বকর্মা, সমুদ্র মন্থনের বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলে মহারাজ, তাই তো আরো নাম হয়েছিল নীলকণ্ঠ। আমাকেও নীলকণ্ঠ হতে হবে, ধারণ করতে হবে জীবন সমুদ্র মন্থনের বিষ, চিরদিন
চিরদিন তাকে কানি মনসা বলে আমি ঘৃণা করেছি। পুত্রের প্রাণের বিনিময়ে চাঁদ কোনোদিন কানির কাছে তার উঁচু মাথা নিচু করেনি, আজও করবে না। লিখেছে চণ্ডীদাস যেন আমার দক্ষিণ তার রক্তের ঋণ অশ্রু দিয়ে প্রমাণ করে না দিয়ে যায় যে আজ পিতার পাপে পুত্র বলি হতে চলেছে। আবার চাঁদের চম্পকে নেমে আসবে ঘন অন্ধকার। দীপশিখা জ্বলছে, তুমি যেন সেই দীপশিখা নিভিয়ে দিও না। যে সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে, তুমি জানো সেই নতুন সূর্যের আহু গ্রাস করিও না। কারণ লক্ষ্মীকে আমি বড় ভালোবাসি, লক্ষ্মী ছাড়া যার আমার চম্পকে কেউ নেই। বিশ্বকর্মা, এই নাও বাসনের চাবি, এই নাও, এই নাও বাসনের চাবি। চিরদিন চিরকাল যেন পুরাণের পাতায় বিশ্বকর্মা নামটা থাকে, বিশ্বকর্মা নামের পাশে যেন আর কোন নাম উল্লেখিত না হয়। প্রভু শঙ্কর, ওগো আরাধ্য দেবতা আমার, যে বছর ঘর নির্মাণ হয়ে গেছে, আবার পুনর্বার বিশ্বকর্মা সেই বাসরে গেছে, আমি জানি না, আমি জানি না আমার জীবনে দীপশিখা চলবে না নিভে যাবে। তবু তবু সত্যের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারি না। সত্য হলো মানুষের জীবনের ব্রত, সত্য হলো মানুষের জীবনের ব্রত। তাই হতো প্রভু শঙ্কর।